আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএসের হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা জাহান, বাংলা বিষয়ের শিক্ষক। আজ আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নবম পরিচ্ছেদ শব্দ ও পদের গঠন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা শব্দ এবং পদের গঠনের বিস্তারিত আলোচনা করব। এখন আমি মূল পাঠে চলে যাচ্ছি। নবম পরিচ্ছেদের শব্দ ও পদের গঠন দেখো। শব্দমূল, শব্দমূল কাকে বলে আজকে আমরা এ সম্বন্ধে শিখব। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশ, অপর নাম প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, যেমন মা, গাছ, শির, লতা ইত্যাদি। ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু, যেমন কর, যা, চল ইত্যাদি। নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ শব্দের আগে বসে, যেমন পরিচালক, এখানে পরি হচ্ছে উপসর্গ, আর চালকের সামনে বসে অর্থটা সম্পূর্ণ হয়েছে। প্রত্যয় শব্দের পরে বসে, যেমন সাংবাদিক, ইক হচ্ছে প্রত্যয়, কারণ প্রত্যয় শব্দের পরে বসে। উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলে সাধিত শব্দ। সমাস, একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়, যেমন হাট ও বাজার একাধিক শব্দ, এটা এখন এক শব্দে পরিণত হয়েছে, যার কারণে এটা সমাসের অন্তর্ভুক্ত হয়েছে। শব্দ দ্বিত্ব, শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হয়, যেমন ঠক ঠক সমান সমান ঠকা ঠক, দুটো শব্দ একসাথে মিলে নতুন শব্দ তৈরি হয়ে ঠক ঠক তৈরি হয়েছে। পদ, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে পদ বলে। এরপরে আমরা জানব লগ্নক। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় তাকে লগ্নক বলে। লগ্নক কত প্রকার? লগ্নক চার প্রকার। এক হচ্ছে বিভক্তি, ক্রিয়ার কাল নির্দেশ এবং কারক বোঝাতে ব্যবহৃত হয়। বিভক্তি দুই প্রকার, ক্রিয়া বিভক্তি এবং কারক বিভক্তি। ক্রিয়া বিভক্তির উদাহরণ হচ্ছে করলাম, কারক বিভক্তির উদাহরণ হচ্ছে কৃষকের। এরপরে হচ্ছে আমরা চলে যাব নির্দেশক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে তাকে নির্দেশক বলে, যেমন লোকটা একদম নির্দিষ্ট করে দিয়েছে। বচন, পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে, যেমন ছেলেরা বচন, বইগুলো। বলক, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, যেমন তখন ই, এই রসইটা হচ্ছে বলক, যেন শব্দটাকে জোরালো করেছে, এখন ও। সলগ্নক পদ, লগ্নক থাকে, অলগ্নক পদে লগ্নক থাকে না। ছেলেরা ক্রিকেট খেলে, এটা ক্রিকেট হচ্ছে অলগ্নক পদ আর ক্রিকেট হচ্ছে সলগ্নক পদ। এরপরে আমরা চলে যাব শব্দ এবং পদের পার্থক্যের মধ্যে। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলিত হয়, এটাকে বলা হচ্ছে শব্দ। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন। শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়। চার, গঠনগতভাবে শব্দ দুই প্রকার, মূল শব্দ ও সাধিত শব্দ। পাঁচ, শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য। পদ, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তাকে পদ বলে। বাক্যের মধ্যে পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত। পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। গঠনগতভাবে পদ দুই প্রকার, অলগ্নক পদ এবং সলগ্নক পদ। পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য। এই যে আমরা নবম পরিচ্ছেদে শব্দ এবং পদের গঠন নিয়ে যে নতুন নতুন অনেক কিছু ডেফিনেশন শিখেছি, সেগুলো আমাদের সম্পূর্ণভাবে মুখস্থ করতে হবে। আর হচ্ছে তোমাদের এই নবম পরিচ্ছেদে শব্দ এবং পদের গঠন থেকে 10টি MCQ HW থাকবে।
আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, আগামীতে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।